নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, প্রতি এনে আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজ দীর্ঘদিন পরে, প্রায় 4 মাস পরে অন ক্যামেরায় তোমাদের সামনে এসেছি। বিভিন্ন কারণ থাকার জন্য সময়ের সঙ্গে সঙ্গে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কিন্তু আমার মনে হলো না, শিক্ষার্থী বন্ধুরা অনেক দিক থেকে অনেক কিছু বঞ্চিত হচ্ছেন, অনেক তত্ত্ব অনেকভাবে তারা জানে না। বিভিন্নজন বিভিন্নভাবে SMS করে আমার কাছে জানতে চাইছে। তো এই তাদের কথা মাথায় রেখে আবার দীর্ঘদিন পরে নিজের সমস্ত অসুবিধাকে দূরে সরিয়ে রেখে অন ক্যামেরায় এসেছি। আজ নতুন কিছু টপিক তোমাদের শেখাবো, টপিক একটা একটা করে আমি একটু শেখাবো, বিষয়গুলো জানা একান্ত প্রয়োজন। আমরা কিভাবে প্রচুর ভুল করি, বাজার চলতি বইয়ে কিরকম ভাবে ভুল লেখা রয়েছে, অন্ধের মতন আমরা সেগুলো অনুসরণ করি, কখনো ভেবে দেখি না এদোয়া এটা আসলে ঠিক কি ঠিক নাও, আদৌ এটা লেখা যায় কি যায় না এটা কিন্তু কখনো ভেবে দেখি না। তাই আজ আমি আজকের পর থেকে তোমাদের যত জিনিস শেয়ার করব, এই যে ধ্বনি বর্ণ এই চ্যাপ্টারটার উপরে কত অজস্র তথ্য আমরা ভুল জানি, আমাদের ভুল শেখানো হয়, বইয়ে ভুল লেখা থাকে, সেই তত্ত্বের আজ জানাবো। আজ প্রথমেই তোমাদের যে জিনিসটা সম্পর্কে জানাবো, এই যে শব্দের যে সংক্ষিপ্ত রূপ লেখি, অর্থাৎ শব্দের যে সংক্ষিপ্ত রূপ, আমরা একটা শব্দকে দেখি, শব্দের সংক্ষিপ্ত রূপ লেখি, এই সংক্ষিপ্ত রূপ লেখার সময় আমরা কিরকম ভাবে ভুল লেখি, আর সেই তত্ত্বটা কিন্তু তোমাদের শেখাবো। সেদিক থেকে দেখো বন্ধু, সেই তত্ত্বটা যদি তোমাদের শেখাই, তাহলে দেখো এই যে আমি প্রথমে লিখে রেখেছি, দেখো ড বিসর্গ, ক্লিয়ার? তারপর লিখে রেখেছি দেখো ডয়াকার বিসর্গ, তারপর লিখেছি বয় হস্যি বিসর্গ, দরফলা বিসর্গ, খয়রফলা হস্যি বিসর্গ, ব বিসর্গ, বয়স্যি বিসর্গ, প্র বিসর্গ, না বিসর্গ, বি বিসর্গ, এরকম হাজার হাজার শব্দ কিন্তু লেখা যায়, এবং আমরা লিখি আকছাল লিখি, কিন্তু এটা আসলে কিন্তু ভুল। কেন ভুল দেখো তোমাদের বোঝাই, এই যে ড বিসর্গ, একে সংক্ষেপে আমরা কার সংক্ষেপ লিখতে চাই বলো তো? ডক্টর। এই যে ডক্টরের সংক্ষেপে আমরা বলতে চাই ড বিসর্গ, কিন্তু ভেবে দেখো এই যে ড বিসর্গ এই কথাটা কিন্তু ভুল। কেন ভুল তোমাদের সেটা শেখাবো। এই যে ডাক্তার, এই যে মানে তোমার এই যে ডাক্তার, একে আমরা লিখি ড বিসর্গ, এই যে ডক্টর একে আমরা লিখি যে ফিলোজফি, যাকে বলা হচ্ছে আমাদের যখন তোমার কোনো সাবজেক্টের উপর যখন ডিগ্রি করা হয়, যখন PhD ডক্টর অফ ফিলোজফি, তখন আমরা কি লিখি? তখন লিখি কিন্তু ডক্টর, ড বিসর্গ। আবার তারপরে যখন ডাক্তার, যারা চিকিৎসা করেন, মানুষ যাদের চিকিৎসা করেন, ডাক্তার লিখি, ঠিক আছে? এই যে ড বিসর্গ বা ডয়াকার বিসর্গ টোটাল কিন্তু ভুল, এটা কখনো লেখা যায় না। ডক্টর অফ ফিলোজফি যখন আমরা লিখব ড বিসর্গ ভুল, আর মানুষের বা পশুর যারা চিকিৎসা করেন ডাক্তার, ডয়াকার বিসর্গ কথাটা ভুল। বা এই যে বি বিসর্গ, দ্রো বিসর্গ লিখি বিশেষ রূপে দ্রষ্টব্য, কিংবা খরফলা হস্যি বিসর্গ মানে খ্রিস্টাব্দ, কিংবা ব বিসর্গ বয়সে বিসর্গ কি বুঝে বর্ধমান বিশ্ববিদ্যালয়, কিংবা প্রতে কি প্রমা যে প্র না বি প্রমতনা নিশি, এই যে বিসর্গ লিখে এটা ভুল। কেন ভুল বোঝাচ্ছি দেখো বন্ধু, যে এই যে বিসর্গ এটা আসলে কিন্তু হ, এই যে হ বর্ণের সংক্ষিপ্ত রূপ কিন্তু বিসর্গ, ক্লিয়ার? কি বললাম? হ বর্ণের সংক্ষিপ্ত রূপ বিসর্গ। কিরকম ভাবে দেখো, বাহ, আমরা যখন বলি না বাহ, ঠিক আছে, এই বাঁকে কিন্তু আমরা সংক্ষেপে কি লিখি? বয়াকার বিসর্গ, ক্লিয়ার? বাহ, এই যে বাঁকে সংক্ষেপে কিন্তু আমরা বয়াকার বিসর্গ লিখছি, তাহলে বিসর্গটা দেখা যাচ্ছে কিন্তু হ বর্ণের সংক্ষিপ্ত রূপ হিসেবে কিন্তু আমাদের ব্যবহার হচ্ছে। তাহলে একটু ভাবো বন্ধু, আমি যদি ড এর জায়গায় যদি হ লিখি, বিসর্গ তুলে দেয়, তাহলে কি হয়ে যায়? ড। ডায়ের জায়গায় যদি হ লিখি কি হয়? ডাহ। তাহলে বির জায়গা কি? বিহ। দ্রোর জায়গায় দ্রোহ। তাহলে ভাবো এই যে ডহ, ডাহ, বিহ, দ্রোহ, কোনো মানে হয়? কোনো মানে হয় না। সুতরাং এতদিন ধরে আমরা যেটা শিখে এসেছি, জেনে এসেছি, সম্পূর্ণ ভুল বন্ধু, একবার সম্পূর্ণ ভুল। চোখ বুঝে যুক্তিতে নিশ্চয় বোঝাতে পারছি। তাহলে এখানে হবেটা কি আসলে বন্ধু, আসলে হবে কি জানো? আসলে হবে ডট চিহ্ন, ডট, যাকে তোমরা বলো ফুল স্টপ। এই যে ডট চিহ্নটা, এই ডট চিহ্নটা কি আসলে জানো তো? এই ডট চিহ্নটা হচ্ছে সংক্ষিপ্ত চিহ্ন। এই ডট চিহ্নটাকে কি বলা হয় বলো তো? সংক্ষিপ্ত চিহ্ন। দেখবে ছেদ ও যতি চিহ্নের উপর আমার ক্লাস আছে, সেখানে কোন চিহ্ন কোথায় ব্যবহৃত সেটা বলা আছে। তোমরা ইউটিউবে যাবে, সেখানে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে আছে, আমার চ্যানেলে যাবে, তোমরা প্রত্যেকেই জানো চ্যানেলের নাম কল্পতরু বাংলা সমগ্র ছিল, পরবর্তীকালে স্বপ্নিল বাংলা করা হয়েছে, সেখানে গিয়ে কিন্তু এই ছেদ ও যতি চিহ্নের উপর ভিডিও পাবে, সেখানে দেখতে পারবে।
তাহলে এই যে ডট চিহ্ন, এই ডট চিহ্নটাকে বলা হচ্ছে কিন্তু সংক্ষিপ্ত চিহ্ন। তাহলে কোনো জিনিসকে সংক্ষেপে লেখার জন্য কিন্তু ডট ব্যবহার করা হয়। তাহলে ভাবো যদি ডট ব্যবহার করে তাহলে কি লিখবো, এই ডক্টর, তাহলে ডক্টরকে সংক্ষেপে ব্যবহার করার জন্য কি লেখা যাবে, ড, একটা, দুটো বিষয়, দুটো নয়, দুটো ডট দিয়ে কোনো প্রয়োজন নেই, একটা ডট মানে সংক্ষিপ্ত। অর্থাৎ আমি ডক্টরকে বা ডাক্তারকে সংক্ষেপে, যারা সাবজেক্টে তারা ডক্টর তখন এই ড ফুল স্টপ, যারা চিকিৎসা করেন তারা ডাক্তার তাহলে ডয়াকার ফুল স্টপ, যখন বিশেষ রূপে দ্রষ্টব্য বয়সিক ফুল স্টপ, দ্র ফুল স্টপ। অর্থাৎ এই ফুল স্টপ মিনস আছে আমরা ইংরেজির ক্ষেত্রে ইউজ করি, যেটা বাংলায় আমরা বলবো ফুল স্টপ না বলে এটাকে বলবো কিন্তু সংক্ষিপ্ত চিহ্ন বা ডট চিহ্ন। তাই তোমরা যখনই এরকম লিখবে সংক্ষেপে ড বিসর্গ, ডয়াকার বিসর্গ, ব বিসর্গ, এটা লিখবে না, এটা সম্পূর্ণ ভুল। দেখো মিনিংগত দিক থেকে সম্পূর্ণ ভুল, ব্যবহারগত দিক থেকে সম্পূর্ণ ভুল, কারণ সংক্ষেপে ব্যবহার করার জন্য কিন্তু আমরা ডট চিহ্নটাকে পাচ্ছি। তাই এরকম সংক্ষেপে যখন লিখবো আর বিসর্গ লিখবো না, বিসর্গ মিনস আছে মাঝে যখন গ্যাপ থাকে, গ্যাপ, এই গ্যাপ থাকলে বিসর্গ হয়, আর যদি গ্যাপটা না থাকে তখন কিন্তু তাকে বলা যায় ডট। তবে দুটো ডট দিলেও কিন্তু ভুল, আমি যদি বলি ডট দুটো ডট ডক্টর কখনোই কিন্তু ঠিক নয়, আমি যদি বলি ডয়াকার দুটো ডট কখনোই কিন্তু ঠিক নয়, কারণ দুটো ডট সংক্ষেপণ চিহ্ন নয়, একটা ডট সংক্ষেপণ চিহ্ন। তাই একটা ডট লিখবো, ক্লিয়ার হয়, এটা সঠিক, এটা সঠিক, এটা সঠিক। কিংবা আমি যখন লিখবো খয়রফলা হস্যি একটা ডট, এটা সঠিক, বর্ধমান বিশ্ববিদ্যালয় তাহলে ব ডট বিশ্ববিদ্যালয় ডট, এটা কিন্তু সঠিক। আশা করছি বন্ধু আজকের পর থেকে তোমাদের এই যে বিসর্গ লেখার যে ভুল ধারণা ছিল সেটা নষ্ট হয়ে যাবে, কেটে যাবে, এরপর থেকে সঠিক তত্ত্বটা জেনে সঠিকভাবে ব্যবহার করবে। অনেকে বুঝতে চাইবে না, তাকে বোঝাবে আপনি যেটা জানেন সেটা ভুল জানেন। আশা করছি বন্ধু দীর্ঘদিন পরে অন ক্যামেরায় ফিরে তোমাদের একটা সুন্দর বাস্তব সত্য, যেটা আমরা ভুল জানতাম সেটা তোমাদের সুন্দরভাবে শেয়ার করতে পেরেছি এবং তোমরা তার দ্বারা কিন্তু উপকৃত হয়েছো। এবং আমার ভিডিওটা বা বোঝানোটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে কমেন্ট করে জানাবে, এবং তোমাদের নিত্য নতুন যদি কোনো তত্ত্ব জানতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই ধরনের ভিডিও নিয়ে অবশ্যই পরবর্তী দিন অন্য কোনো সময়ে তোমাদের সামনে কিন্তু হাজির হব। আশা করছি প্রত্যেকেই ভালো আছো, জিজ্ঞাসা করা হয়নি, ভালো তোমরা থাকবে সেটাই কাম্য করি। আবার আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।